रब्बि शरह ली सदरी व यस्सिर ली अमरी व हलुल उक़दत मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बि औज़ु बिका मिन हमज़ाति शयातीन व औज़ु बिका रब्बि अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरतुल आराफ़ आमरा सूरा आराफ़ेर किछु आयात निये आमरा एर आगे एई शयतान प्रसंगे आलोचना करेछि। एकटि विषयके आमरा सूरा आराफ़ेर हवा सत्त्वेओ जेहेतु एकटु विशद वर्णना सापेक्ष एजन्य आमरा रेखे दिएछिलाम विषयटाके। विषयटा एइरकम जे एकदम आदि कथा मानुषेर आमरा तखनो ए पृथिवीते आसिनि अथच किन्तु आमरा सृष्ट हयेछि बा आल्लाह आमादेरके सृष्टि करेछेन किन्तु एखनो पृथिवीते आमादेरके पाठाननि बा बाबा आदमके पाठाननि। तार आगे 172 एर वर्णनाटा बा तारो आगे 172 एर वर्णनाटा वाइज अखादा रब्बुका मिन बनी आदम जखन नियेछिलेन तोमार प्रतिपालक आदम वंशधरदेर थेके। एखाने आरो एकटु जदि आमरा भूमिका हिसाबे नेई ताहले खूब भालो हय। 168 ते जाइ ১৬৫ সূরা আল ইমরানের 165 ফালাম্মা একটা প্রেক্ষিতকে সামনে রেখে দীর্ঘ আলোচনার পরে ইহুদিদের সম্পর্কে অর্থাৎ ঈসা আলাইহিস সালামের উম্মত সম্পর্কে দীর্ঘ আলোচনার পরে 165 এসে বলছেন আল্লাহ ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি, মানে আমাদের বিষয়টা শয়তান কিন্তু এক একটা প্রেক্ষিতকে যদি সামনে না রেখে আলোচনা করি তাহলে ব্যাপারটা বেখাপ্পা লাগবে। ফলাম্মা নাসু মা যুক্কিরু বিহি, অতবর যখন ভুলে গেল তা স্মরণ করিয়ে দেওয়া হয়েছিল তাদেরকে যা দিয়ে, এই যা দিয়ে ব্যাপারটা সামনে আসবে। ফলাম্মা নাসু, অতবর যখন ভুলে গেল মা যুক্কিরু বিহি, তা যা স্মরণ করিয়ে দেওয়া হয়েছিল তা দিয়ে। আনজাইনা আল্লাদিনা ইয়ানহাউনা আনিসু, তখন আমরা উদ্ধার করলাম তাদেরকে যারা মন্দ কাজে বাধা দিয়েছিল, নিষেধ করেছিল। ও আখাজনা আল্লাদিনা জালামু, এবং ধরলাম আমরা তাদেরকে যারা সর্বনাশ করেছিল নিজেদেরকে। বে আযাবিন বাইসিন, কঠিন শাস্তি দিয়ে। বিমা কানু ইয়াফসুকুন, এই কারণে যে তারা ফাসিকি করেছে। তো ফাসিকি বলতে এরকম বোঝায় যে আমরা একটা বাংলা বাগধারা মানে ব্যবহার করি যে মুখে মান্যতা কর্মে নেই, কর্মে আত্মপ্রতারণা, মুখে মান্যতা কর্মে আত্মপ্রতারণা। এর আগে 164 তিন দল মানুষকে সামনে রাখা হয়েছে। একজন মানুষ মন্দ মানুষদেরকে যারা আল্লাহ বিরোধী কাজ করতো তাদেরকে ওয়াজ করতো বা আল্লাহর কথা বলতো, আর একদল মানুষ নিজেরা আল্লাহকে নিয়ে খুব ব্যস্ত ছিলেন তাদের ইবাদত বন্দিগিতে। তো যারা ব্যস্ত ছিল তারা বলতো, তাদেরকে যারা বলতো মন্দ মানুষদেরকে যারা অপকর্ম করছে, যে কেন এদেরকে ওয়াজ করতেছো, এদেরকে তো আল্লাহই ধ্বংস করে দেবে। তো আজকে আমরা যে কোরআন পড়ছি তার ফিলসফিটা বা দর্শনটা, মূল দর্শনটা এখান থেকে যদি কেউ বুঝতে চান তাহলে বুঝতে পারবেন যে আমরা কোরআন নিয়ে সামনে আসছি কেন। এই জন্যে আসছি যে এখন কোরআন খোলার সময়, 1500 বছর পার হয়ে গেছে। এখন কোরআনের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে যেই কোরআনকে পূর্ণ প্রকাশ করা হয়েছিল সেই কোরআনের সময়টা শেষ। লেকুল্লে উম্মাতিন রসুলুন, লেকুল্লে উম্মাতিন আজালুন, লেকুল্লে উম্মাতিন কিতাবুন, এগুলো সামনে গেলেই আমরা দেখব। প্রত্যেক জনগ উম্মতের জন্য অর্থাৎ কিতাব অনুযায়ী যাদেরকে ডাকা হবে একজন রসুল,
তার জন্য একখানা কিতাব এবং তার জন্য একটি নির্দিষ্ট জাতি। তো আমরা সেই জাতি হয়েছিলাম, কিন্তু হয়েও আমরা কিতাব চর্চা করিনি। তো নবুয়ত রেসালাতের ধারাবাহিকতা অনুযায়ী মুসা এবং ঈসা আলাইহিস সালামের সময়ের ব্যবধান 1500 বছর, ওটাকে যদি আমরা একটা মাত্রা হিসেবে নেই, রসুল চলে গেছেন 1500 বছর হয়ে গেছে, এবং রসুল চলে যাওয়ার পরে যে ধর্ম আমরা বানিয়ে আমরা এখন পালন করছি তার সাথে কিতাবের কোনো সম্পর্ক নেই, এটা যে কোনো মানুষ দেখতে পারেন, আমাদের ধর্মে কিতাব নফল ইবাদত। আর কিতাব বলছে আমি পালনীয়, আমি অনুসরণীয়, আমি বাস্তবায়ন, আমাকে বাস্তবায়িত করতে হবে প্রত্যেকটি জীবনে। তাহলে এখন কিতাব পড়তে গিয়ে আমরা যে সমস্যায় পড়ে গেছি যে আমরা এখন কোন দিকে যাব, তো সেই একদল লোক নিষেধ করতো, যারা মন্দ করতো তাদেরকে যে আল্লাহ করতে নিষেধ করেছেন, আর একদল লোক যারা নিজেরা আল্লাহকে নিয়ে ব্যস্ত ছিল তারা বলতো যে তোমরা ওয়াজ করছো কেন, আল্লাহই শাস্তি দেবেন। তখন তাদের উত্তর হলো কালু মাযিরাতান ইলা রাব্বিকুম, আমরা প্রত্যেকে উপস্থিত এখানে যারা আছি প্রত্যেকে এই ব্যাপারটা খুব সতর্কতার সাথে নেব, আমাদের কৈফিয়ত আমরা আল্লাহর কাছে কী বলবো, ওজোর আমরা দেখাবো, আমরা তাদের কৈফিয়ত দেব কী দিয়ে, আমরা যে করছিল চোখের সামনে দেখছিলাম কিন্তু কিন্তু বলিনি কেন। তো মাযিরাতান ইলা রাব্বিকুম, হ্যাঁ, তাহলে ওই নিজেদের ওজোর পেশ করার উদ্দেশ্যে, তাহলে ইলা রাব্বিকুম ওয়া লাআল্লাকুম লাআল্লাহুম ইয়াত্তাকুন, এবং হয়তো তারা ফিরে আসতেও পারে বা আল্লাহকে ভয় পেতেও পারে। এরপরে কিন্তু যখন ভুলে গেল মাযুক কিরুবিহি, ভুলে গেল কারা, যারা বলতো যে নিষেধ করো না, তারাও কিতাবের কথা ভুলে গেছে, আর যারা মন্দ করছিল তারা তো ভুলেই গেছে। তো এই দুই গ্রুপ যখন ভুলে গেল তখন আনজাইনা আল্লাযিনা ইয়ানহাউনা আনিস সু, উদ্ধার করলাম আমরা তাদেরকে যারা নিষেধ করছিল মন্দ কাজে, ও আখাজনা আল্লাযিনা যালামু, এবং ধরলাম যারা সর্বনাশ করছিল নিজেদেরকে, বে আযাবিন বাইসিন বিমা কানু ইয়াফসুকুন, এখন সর্বনাশ নিজেদের মানে, অর্থাৎ কাউকে বলবাও না, নিজের কাজ নিজে করো। এমন যেমন এখন এটা স্লোগান হয়ে গেছে, তাই না, যারা সেকুলার মানে লোক, যারা ধর্মহীন লোক, তারা কি বলে, ধর্ম যার যার, উৎসব সবার। তো ধর্ম যার যার ব্যক্তিগত পালনীয়। ফলাম্মা আতাউ আন মা নুহু, অতবার যখন একেবারে বিদ্রোহী হয়ে গেল তারা যা নিষেধ করা হয়েছিল আনহু তার ব্যাপারে, কুলনা লহম কোনো কেরাদাতান খাসেন, বনি ইসরায়েলের একটা গ্রুপকে আল্লাহ বললেন হয়ে যাও মোটা বুদ্ধির বানর, কেরাদাতান খাসেন, হ্যাঁ, বানর হইয়া যাও, লাঞ্ছিত অপমানিত। তো লাঞ্ছিত অপমানিত বানর একটা পশু, তার লাঞ্ছনাই কী আর অপমানেরই কী, আমাদের মুরব্বীরা এইভাবে তর্জমা করেছেন, আসলে মোটা বুদ্ধির বানর, অর্থাৎ বানর ঠিক যেভাবে অনুকরণটা বোঝে ওইটুকুই তারা বুঝবে। ঠিক এখন আমাদের অবস্থা যা, আমরা শুধু অনুকরণ করতে পারি সামান্য কিছুর, এছাড়া আর কিছু পারি না, কোনো চিন্তা ভাবনা করার ক্ষমতা আমাদের নাই। ওয়াইস্তাজানা রাব্বুকা লা ইয়াবআসান্না আলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামা, এটা ইহুদিদের শাস্তি, চড়িয়ে দেব। এখন ভেঙে বলি খ্রিশ্চানদেরকে, কিয়ামত পর্যন্ত এদের উপরে থাকবে, ইয়াসুমুনাহুম সুআল আযাব, কষ্ট দিতে থাকবে, ইন্না রাব্বাকা লা সারিউল ইকাব, তোমার প্রতিপালক কঠিন শাস্তিদাতা, ওয়া ইন্নাহু লা গাফুরুর রাহিম, ওয়াকাত্তানাহুম ফিল আরদি উমামান, এবং ছিন্ন ভিন্ন করে দিলাম তাদেরকে, মানে বিভিন্ন গোষ্ঠী বানিয়ে, হ্যাঁ, পৃথিবীতে, সারা পৃথিবীতে, মিন হোমসালেহন, তাহলে জাতিগতভাবে তাদের উপরে শাস্তি কী হলো, তাড়িয়ে দিল ফিলিস্তিন থেকে, যেই ফিলিস্তিন নিয়ে আজকে একদম এই অবস্থা সকলে দেখতে পাচ্ছেন, ঠিক সেই অবস্থাটাই এখন যেন আজকের থেকে সেই আমি বলবো আরও মানে 2500 বা 2200 বছর আগে যে অবস্থা হয়েছিল ফিলিস্তিন থেকে, তাড়িয়ে দিয়েছিল সবাইকে। কিন্তু তাদের মধ্যে মিন হোমসালেহন, কিন্তু তাদের মধ্যেও কিছু লোক ছিল সঠিক, যেভাবে আল্লাহ চলতে বলেছেন সেভাবে চলত, ওয়ামিন হোম দুনা দালিক, আর তাদের মধ্যে এর বাইরে সব, বালাউনা হোম বিল হাসানাতি ওয়াসাইয়াত, নানানভাবে পরীক্ষা করেছি আমরা তাদেরকে ভালো এবং মন্দ দিয়ে, লা আল্লাহম ইয়ারজাউন,
169 ফাখালাফা মিন বাদহিম খালফুন, প্রতিনিধি হলো স্থলাভিষিক্ত হলো তাদের পরে এমন খলিফারা বা এমন প্রতিনিধিরা, ওয়ারিসু ওয়াল কিতাব, যেমন আমরা এখন উত্তরাধিকারী দাবি করি এই কিতাবের, কোরআনের। ওয়ারিসু ওয়াল কিতাব, উত্তরাধিকারী হলো কিতাবেরই, কিন্তু ইয়াখুজুনা আরাদা হাদাল আদনা, কিন্তু তারা গ্রহণ করে উপহার, উপঢৌকন, দান, দক্ষিণা এই সামান্য পৃথিবীর, আরাদা হাদাল আদনা, এই তুচ্ছ পৃথিবীর যা কিছু তাদেরকে দেয় তা তারা নেয়। কিতাবের উত্তরাধিকারী কিন্তু, ওয়াইয়াকুলুনা সাইয়ুগফারুলানা, আমি প্রসঙ্গের বাইরে গিয়েও আমি এই গুরুত্বপূর্ণ অধ্যায়টা এই জন্য তেলাওয়াত করছি যে আমাদের এখনকার প্রেক্ষিত একেবারে বনি ইসরায়েলের জীবনে যা যা ঘটেছিল ঠিক তাই এখানে দেখা যাবে। ওয়াইয়াকুলুন, এবং তারা বলতো সচরাচর আমাদেরকে ক্ষমা করেই দেওয়া হবে, যখন আমাদের ওয়াজ নসিহাত যেখানে যা কিছু হয় সবাই একথার সাক্ষী দেবেন, যত হুজুর হেলিকপ্টারে চড়িয়ে আনুন সবার একটাই কথা, আল্লাহ সব মাফ করে দেবেন, আল্লাহ মাফ করে দেওয়ার জন্যই বসে আছেন। তো ওয়াইন ইয়াতিহিম, যখন তাদের কাছে নিয়ে আসে, আরাদুন আবার কোনো উপস্থাপনা, মিসলুহু সেই রকম, ইয়াখুজুহু আবার তা নেয়, অর্থাৎ এমন নয় যে তার অভাব ছিল সে নিয়েছে তেন অভাবটা মিটে গেছে এখন আর নেয় না, না, কিন্তু ধর্মকথা বলে যতবারই আসে অতবারই নেয়, লাগুক অথবা না লাগুক, প্রয়োজন হোক অথবা না হোক। আলাম ইউখাজ আলাইহিম মিসাকুল কিতাব, নেওয়া হয় নাকি তাদের কাছ থেকে কিতাবের অঙ্গীকার, মা আসালুকুম আলাইহিম মিন আজরিন, যেহেতু আমরা বা হুজুররা বা আমাদের ধর্মগুরুরা বা আমাদের ধর্মীয় সম্প্রদায় যারা ওয়াজ নসিহত করে খায় তারা তো কিতাব বলে না, তাদের কানে কানে কথা জিজ্ঞেস করলে শুধু দুই একখানা আয়াত আমরা বলি বটে, আমরা ওয়াজ করি, মানুষকে সুন্দর সুন্দর কাহিনী শোনাই, তার বিনিময়ে মানুষের একটু ধর্ম অনুভূতি জাগে, এই তো, আমরা তার বিনিময় নেই। তো আল্লা ইয়াকুলু আলাল্লাহে ইল্লাল হক, তাহলে কিতাবের কমিটমেন্ট কী ছিল, প্রতিজ্ঞা কী ছিল, অঙ্গীকার কী ছিল? আল্লা ইয়াকুলু আলাল্লাহে ইল্লাল হক, তারা বলবে না আল্লাহর নামে এমন কিছু যা সত্য নয়। ওয়াদারাসু মা ফিহে, তারা পড়েছেও কী আছে তার মধ্যে এই কিতাবের ব্যাপারে, অর্থাৎ কিতাবের মধ্যে কী অঙ্গীকার আছে, প্রত্যেকটা কিতাব বলা মানুষের সেটা তারা পড়েছেও তারপরেও তারা নেয়। ওয়াদ্দারুল আখরাতু খাইরুন লিল্লাযিনা ইয়াত্তাকুন, আর এক্ষেত্রে যারা আল্লাহর ভয় দেখাতে পারবে, অর্থাৎ আল্লাহকে সে ভয় পায়, অর্থাৎ আল্লাহর ভয়ে সে কিছুই নিল না, তাহলে তাদের জন্য পরকালের ঘর উত্তম। আফালা তাকিলুন, তোমরা কি এটা বুঝতে পারো না? এই কোরআন আমাদের পাঠ্য, এই গল্প যদি বলা হয়ে থাকে বনি ইসরায়েলের, বলা হয়েছে আমাদের জন্য। এরপরে 170 এসে বলা হচ্ছে ওয়াল্লাযিনা ইউমাসসিকুনা বিল কিতাব, বাংলায় লেখা আছে পিতা মরহুমের লেখা, যাহারা কিতাব পালন করিয়া চলে, অসাধারণ এই বাক্য, এই জন্যই আমি আপনাদেরকে পড়ে শোনালাম। কিতাব পালন করিয়া চলে, দেখে নেবেন সূরা আরাফের আয়াত 170। ওয়াল্লাযিনা ইউমাসসিকুনা বিল কিতাব, আর আমরা বলবো এ কালের যেহেতু শব্দার্থ আমরা স্পর্শ করি বা টাচ করি, এবং তারা যারা একেবারে আঁকড়ে ধরে আছে কিতাব, ও আকামু আস-সালাত, এখানে যদিও নামাজ কায়েম করে এটাকে আমরা পরিবর্তিত অবস্থা ব্যবহার করি, এইভাবে যাও আকামু, এবং তারা স্থাপন অনুশীলন করে ওহির সংযোগ, আপনাদের বিবেচনায় এটা আমরা রাখলাম, যেহেতু এই গুরুত্বপূর্ণ কথাটা এখানে আছে বলে আমি টোটাল পুরো অধ্যায়টা আমি তেলাওয়াত করেছি। অর্থাৎ আকামু আস-সালাতের কথা এখানে আছে, কিভাবে আল্লাযিনা ইউমাসসিকুনা বিল কিতাব,
যারা আঁকড়ে ধরে আছে, বাংলায় কি লিখেছেন, যাহারা কিতাব পালন করিয়া চলে। কিভাবে পালন করবেন আপনি? সেটার পরিপূরক হিসাবে নামাজ কায়েম করা, এটা আমরা না দিয়ে আমরা বলেছি এই, বলতে চাই এই, ও আকামু এবং দাঁড় করায়, অর্থাৎ আমরা বলি স্থাপন অনুশীলন করে, প্রতিদিন রাত চেষ্টা করে যে আমার সাথে ওহির সংযোগ হোক। তো সালাত মানে মেলানো, মিলিত করা। সালাত মানে নামাজ আপনি কোনোখান থেকে এটা খুঁজে পাবেন না। আমরা নামাজ করেছি, আমাদের মুরব্বীরা এই তর্জমা করেছেন, কিন্তু সালাতের আক্ষরিক শব্দ নামাজ নয়। ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন। তো যারা মুসলিহ মানে যারা সংস্কারবাদী, যারা নিজেদেরকে সংস্কার করবে, অর্থাৎ আপনি যা ছিলেন কিতাব অনুশীলন করে, যেভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নিজে ওহির মাধ্যমে সমস্ত ওহি এই কোরআনের সম্পূর্ণ কোরআন দিয়ে প্রকাশ করে দেখিয়েছেন, আপনার আমারও কাজ ওই একটাই। তো যদি আমি যে অবস্থায় আছি তাকে সংশোধন করে, সংস্কার করে, কোরআন অনুযায়ী তৈরি করতে পারি, আল্লাহ বলছেন লা নুদিউ আজরাল মুসলিহিন, এই রকম সংস্কারক যারা তাদের আজর, তাদের পাওনাকে আমরা বৃথা যেতে দেই না বা নিষ্ফল হতে দেই না। ওয়াইদ নাতাকনাল জাবালা ফাওকাহুম, ভাবুন যখন আমরা একদম তুলে ধরেছিলাম পর্বত তাদের উপরে, কান্নাহু জুল্লাতুন, এমনভাবে যে যেন পড়বে এক্ষুনি মাথার উপরে, মানে আমাদের আগে তাওরাত যাদেরকে দেওয়া হয়েছিল তাদের কাহিনী। ওয়া জান্নু আন্নাহু ওয়াকেউন বিহিম, এবং তারা তখন ভাবছিল যে এই বুঝি পড়ল সে পাহাড়টা তাদের উপরে। খুজু মা আতাইনা কুম্বে কুয়াতিন, ধরো যা আমি তোমাদেরকে দিয়েছি। ভাবুন, অর্থাৎ বনি ইসরায়েলকে সরাসরি এইরকমভাবে আল্লাহ কিতাব এরকম ভয় দেখিয়েও ধরিয়ে দেখিয়ে দিয়েছেন। ধরো মা আতাইনা কুম্বে কুয়াতিন, একেবারে মান্যতার প্রতিজ্ঞা নিয়ে, কুয়াত বলতে সর্বশক্তি দিয়ে, খামচি দিয়ে ধরা নয়, মান্যতার প্রতিজ্ঞা নিয়ে, অর্থাৎ শক্তি ব্যয় করে আপনার মনের। ওয়াজকুরু মা ফিহে, এবং ভালো করে মনে করে নাও কি আছে এর মধ্যে, লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে দালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাব কোনো সন্দেহ নেই পরিচালনা করবে কাদেরকে, যারা মুত্তাকি। তো এখানে লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, তার মানে কি, যেন তোমরা আল্লাহকে ভয় পেতে পারো, যেন তোমরা আল্লাহর অসন্তুষ্টি থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারো, তার মানে আপনি কিতাবের বাইরে চললে আল্লাহর সন্তুষ্টি থেকে মুক্ত হওয়া কিছুতেই সম্ভব না। আমি আবারও 170-এর সেই লাইনটুকু বাক্যটা পড়ে শোনাবো, যাহারা কিতাব পালন করিয়া চলে। আপনি আপনাকে জিজ্ঞেস করুন, আমি আমাকে জিজ্ঞেস করি, আমরা কি কিতাব পালন করি? তাহলে আসুন এবার 172, একেবারে আদিকালে যখন আমরা এই পৃথিবীতে আসিনি। ওয়াইদ আকাদ রাব্বুকা মিন বনি আদম মিন যুহুরিহিম, যখন নিয়েছিলেন তোমার প্রতিপালক আদম বংশধরদের থেকে, তাদের তার পিঠ থেকে, মিন যুহুরিহিম তাদের পিঠ থেকে, তাদের বংশধরদেরকে বের করে। এই কথাটার মানে সংক্ষেপে এই যে প্রত্যেকে, অর্থাৎ যার যার সন্তান, যে যার সন্তান হয়ে এই পৃথিবীতে আসবে, যে যার সন্তান হয়ে এই পৃথিবীতে আসবে, সেরকম পরিপূর্ণ একটা ডেমনস্ট্রেশন বা একটা প্রেজেন্টেশন বা একটা উপস্থাপন আল্লাহ আমাদেরকে দেখিয়েছেন। প্রথম আমরা কামা এরি সুরার আগে, যে আমরা যখন কেয়ামতে যাব তখন আল্লাহ বলবেন লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম ফুরাদা কামা খালাকনাকুম আউয়ালা মাররা, সেই তো এলে তোমরা আমার কাছে যেভাবে তোমাদেরকে সৃষ্টি করেছিলাম প্রথমবার, তাই না? তো প্রথমবার তিনি আমাদেরকে সৃষ্টি করেছিলেন কীভাবে, একা একা। 194 সূরা আনআমের, ওয়ালাকাদ জিতুমুনা, এখন তো সেই এলে তোমরা আমার কাছে ফুরাদা, একা একা, কামা খালাকনাকুম আউয়ালা মাররা, যেভাবে সৃষ্টি করেছিলাম তোমাদেরকে প্রথমবার। তাহলে এই যে প্রথমবার সৃষ্টি, সেই প্রথমবার সৃষ্টির আমরা সকলে দাঁড়ানো,
সেই আমরা কিভাবে আদম সন্তান হয়ে পৃথিবীতে আসব তার পরিপূর্ণ একটা প্রদর্শনী আল্লাহ আমাদেরকে দেখালেন, দেখিয়ে বললেন ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম, এবং সাক্ষী রাখলেন তাদেরকে তাদের বিরুদ্ধে, অর্থাৎ দেখিয়ে দিলেন কিন্তু এই তুমি মূল তুমি দাঁড়ানো, এই তুমি অত ওই সময়ে অমুকের পুত্র হয়ে জগৎ ওই পৃথিবীতে যাচ্ছ। আমি আবারও বলি কথাটা যে এই তুমি কিন্তু দাঁড়ানো যে তোমাকে আমি ইন্ডিভিজুয়াল স্বতন্ত্র মানুষ হিসেবে তৈরি করেছি, সেই তুমি পরীক্ষার জন্য আদম পুত্র হয়ে ওই অমুকের পুত্র হয়ে তুমি পৃথিবীতে যাচ্ছ। আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদেরকে তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক নই? অর্থাৎ এই যা কিছু তোমাকে দেখালাম, তোমার মূল তোমাকে আমি তৈরি করেছি, তোমাকে আবার পরীক্ষার জন্য পাঠাচ্ছি, সেই পাঠাচ্ছি আদম পুত্র করে, এবং তুমি এই ধারাবাহিকতায় ওই সময়ে অমুকের পুত্র হয়ে জগতে আসবে। এই পুরো ব্যাপারটা আল্লাহ মানে আমাদেরকে দেখিয়েছেন যে যার পুত্র হয়ে জগতে এই পৃথিবীতে আসবে। ওয়া সাদাহুম আলা আনফুসিহিম, তার মানে সাক্ষী রাখলেন তাদেরকে তাদেরই বিরুদ্ধে, তার মানে আমাকে দেখানো হয়েছে কার পুত্র হয়ে কীভাবে আমি পৃথিবীতে আসব। তারপর জিজ্ঞেস করছেন এই যে তুমি আর এই যে আমি তোমাকে আবার সৃষ্টি করব, আবার আনব, আমি কি তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক নই? কলু বালা, আমরা বলেছি হ্যাঁ অবশ্যই, শাহিদ না, আমরা সাক্ষ্য দিচ্ছি, আন্তাকুলু ইয়াওমাল কিয়ামাতে ইন্না কুন্না আন হাযা গাফিলিন। তাহলে এমন হবে না তো যে তোমরা বলবে যে কেয়ামতের দিন, তার মানে আবার যখন আমার সামনে সকলেই এসে দাঁড়াবে, তখন বলবে না তো যে আমরা ব্যাপারটা জানতামই না, আমরা তো বিষয়টা জানতামই না। তাহলে কোরআন কীভাবে আমাদের পাঠ্য যেটা বনে ইসরায়েলকে মাথার উপরে পাহাড় তুলে দিয়ে অঙ্গীকার নেওয়া হয়েছিল, তো আমাদেরকে ঠিক সেই রকম পাহাড় তুলে দেওয়ার মতো এখন জগতে যা কিছু হচ্ছে পুরো মুসলিম জাতির উপরে, আমার কাছে মনে হয় সেরকম তুর পাহাড়ের মতো পর্বত সমান লাঞ্ছন অপমান মুসলিম জাতির মাথার উপরে দাঁড়ানো, এবং আবার কোরআন সকলের মধ্যে প্রত্যেকটা দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কোরআনের প্রতি একটা কৌতূহল তৈরি হয়েছে, কোরআনে কী আছে। আও তাকুলু আন্নামা আশরাকা আবা উনা মিন কাবলু, অথবা তোমরা বলবে যে আমাদের পূর্বপুরুষ যারা, আমরা তো তাদেরই অনুসরণ করেছি, আর তোমার সাথে যদি অংশীদার করে থাকে তাহলে তারা করেছে, একথা বলার কোনো সুযোগ নেই, কারণ প্রত্যেকের উপরে দায়িত্ব তুমি কোরআন দেখে নাও, তোমার বাবা কি করেছে সে কথা তোমাকে জিজ্ঞেস করা হবে না। ওয়াকুন্না জুররিয়াতান মিন বাদিহিম, এবং আমরা তো তাদেরই সন্তান, আফাত্তুহলি কুনা বিমা ফাল আল মুবতিলুন, তো যারা বাতিলপন্থী তারা যা করেছে তার জন্য তুমি আমাদেরকে ধ্বংস করবে হে আল্লাহ, এই হবে আমাদের কেয়ামতের বক্তব্য। ওয়াকাদালিকা নুফাসসিলুল আয়াত লা আল্লাহুম ইয়ারজিউন, এভাবেই আমি একদম স্পষ্ট করে আমার নিদর্শনগুলো দেখিয়েছি, আমার বাণী ও বার্তা খুলে বলেছি যেন তারা ফিরে আসে। কাহিনী বনি ইসরায়েলের, অর্থাৎ তওরাতের অনুসারী বা ইঞ্জিল, তওরাতের অনুসারী বা ইঞ্জিলের অনুসারী। ওয়াতলু আলিহিম নবা আল্লাদিনা আল্লাদি আতাইনাহু আয়াতিনা, তুমি একটু পড়ে শোনাও, আবৃত্তি করো বা তাদের সামনে নবা খবর আল্লাদি আতাইনাহু, সেই লোকটির যাকে আমরা দিয়েছিলাম আয়াতিনা আমাদের আয়াত। ঠিক যেমন এখন লক্ষ মানুষ কোরআন পড়ে বটে কিন্তু কোরআন আসলে বোঝে কয়জনে, এই বাস্তবতাও আপনারা নিজেরা নিরপেক্ষভাবে নির্মোহভাবে দেখে নেবেন। আমাদের এই ক্লাসেও বহু মানুষ আসে কিন্তু ব্যক্তিগতভাবে কোরআন পড়ে সরাসরি বুঝতে পারা আসলেই একটা শ্রমসাধ্য কাজ, মোটামুটিভাবে ভালো একটা সাধনা দরকার হয় কোরআন সরাসরি পড়ে আমাদের বাংলা ভাষাভাষী মানুষের জন্য। ফানসালাখা মিনহা, তাহলে আল্লাহ এমন এক ব্যক্তির উদাহরণ দিচ্ছেন যে যাকে আয়াত দিয়েছিলাম, আল্লাহ কর্তৃপক্ষ বলছেন আমরা দিয়েছিলাম,
কিন্তু সে সেখান থেকে সরে গেল। মানে একটা সময় ছিল সে কিতাবের কথাই বলতো, আমাদের আয়াতই বলতো, কিন্তু সে সেখান থেকে সরে গেল। যেই সরে গেল ফাআতবাহু আশ-শাইতান, এই আসলো আবার আমরা মূল প্রসঙ্গে, আমাদের শয়তান প্রসঙ্গে আমরা প্রবেশ করলাম। আপনি কিতাব থেকে এক চুল সরবেন, সঙ্গে সঙ্গে ধাওয়া করবে আপনাকে শয়তান। তাহলে এবার বুঝে নিন যে আমরা আছি কোথায়। ফাকানা মিনাল গাবিন, শেষ পর্যন্ত তাকে বানিয়েই ছাড়লো একেবারে বিদ্রোহীদের একজন, পথভ্রষ্টদের একজন। শুধু একবার ধরতে পারলে হয় আপনাকে এই শয়তান, তার মানে আয়াত থেকে একটু সরে যাবেন, বেশি না। ওয়ালাউশিনা, আল্লাহ কর্তৃপক্ষ বলছেন, যদি চাইতাম আমরা, ইচ্ছা করতাম আমরা, লারাফানাহু বিহা, আরও অনেক উপরে তুলতাম আমরা তাকে তা দিয়ে, অর্থাৎ আয়াত দিয়ে। অর্থাৎ সে যদি আমাদের আয়াত আঁকড়ে ধরে থাকতো, তাহলে মানে সম্মানে তাকে আরও অনেক উপরে তুলতাম আমরা। কারণ এটা তো সকলেই বলবেন, আপনি এখন সাধারণ মানুষকে তো জিজ্ঞেস করেন, তারাও বলবে, তৈজ্জো মান্তাসা অত দিল্লু মান্তাসা, মান সম্মান সব আল্লাহর কাছে। তাহলে ওয়ালাউ শিয়েনা লারাফানাহু বিহা, যদি আমরা চাইতাম তাহলে অনেক উপরে তুলতাম আমরা তাকে তা দিয়ে, অর্থাৎ আয়াত দিয়ে, যে সে যদি আয়াত আঁকড়ে ধরে থাকতো। যেমন ঠিক আমরা এখানে দেখেছি যে ওয়াল্লাযি ইউমাসসিকুনা বিল কিতাব, আয়াত 70-এ, ওয়া আকামু আস-সালাত, মানে সেই আয়াতের বাস্তবায়ন। তো তাহলে ওয়ালাউ শিয়েনা, যদি আমরা চাইতাম, লারাফানাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, কিন্তু সে পৃথিবীতে একটু থাকতে চাইল, সে জমিনের দিকেই ঝুঁকিয়া পড়িল। আখলাদা ইলাল আরদ, সে পৃথিবীতেই মান সম্মান কামাই করতে চাইল, বা পৃথিবীতেই কিছু জায়গা জমি বাড়িঘর করে একটা কিছু করতে চাইল। ওয়াত্তাবা হাওয়াহু, এখন সে মানতে শুরু করলো তার নিজের মন কি বলে তা। ভাবব আমরা একটুখানিক, কিতাব ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ধাওয়া করবে আপনাকে শয়তান, এবং তখন আপনি মনে করবেন যে আপনি ভাব, আপনি দেখবেন যে আপনি আপনার বুঝ মতো চলছেন, এবং এটা নয়, আমরা 42-এ গেলে দেখতে পাবো আপনি এটা বোধ করছেন, কিন্তু চালাচ্ছে আপনাকে শয়তান। এখানে ব্যাপারটার মূল আছে বলে আমি এত মানে অনেক বড় করে ব্যাপারটা সামনে আনলাম আপনাদের, যে আসলে কখন আপনাকে শয়তান ধরে এই কথাটা মানুষ বুঝতে পারে না। আয়াতের অনুশীলন আমাদের কাজ, আয়াতের বাস্তবায়ন আমার কাজ। রসুলকে আল্লাহ বলেছেন, রসুলকে লে যে হুয়াল্লাযি আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইউযহিরাহু আলাল দীনি কুল্লিহি, এই দিন আল্লাহর মনোনীত এই জীবন নীতি, এবং এর সম্পূর্ণটার উপরে রসুলকে প্রকাশ করে দেখাবার জন্যই তিনি রসুলকে পাঠিয়েছেন। এই মোহাম্মদ রসুল্লাহর জবানিতে এই 6666 অথবা 6336খানা হাদিস রসুলের মুখ নিঃসৃত কথা, রসুলের জবানিতে বলা যা পরবর্তীকালে কোরআন হিসেবে লিখিত হয়েছে, যেটা আল্লাহই করিয়েছেন প্রত্যক্ষ এবং পরোক্ষ। ওয়ালাউ শিয়েনা লারাফানাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, এরপরে যে তুলনাটা দিয়েছেন আল্লাহ, মানে ভাবতে পারা যায় ওয়াত্তাবা হাওয়াহু, সে এখন চলে তার নিজের ইচ্ছা মতো। ফা মাসালুহু কামাসালিল কালব, পড়ে দেখবেন 176 আয়াত সূরা আরাফের, এখন তার উপমা, তার ধরন হয়ে গেল একটা কুকুরের মতো। আয়াত ছেড়ে দিয়ে তার পরিণতি, তার পরিণতি, আয়াত ছেড়ে দেবেন, সঙ্গে সঙ্গে ধাওয়া করবে শয়তান, সঙ্গে সঙ্গে ধাওয়া করবে শয়তান। এরপর থেকে আপনার ইচ্ছা হবে পৃথিবীটি কিছু করার,
এবং আপনি তখন নিজের মাসলা দিয়ে নিজের নিজে মানে কোরআনের উপরে নিজেকে নিজে বোঝাবেন যে না এটা কি আল্লাহ হারাম করেছেন, ওটা কি আল্লাহ হারাম করেছেন, এটা কি আল্লাহ হারাম করেছেন, আপনি নিজের মাসলা নিজে খুঁজবেন। ওয়াত্তাবা হাওয়াহু, পরিণতি হবে কুকুরের মতো। ইন তাহমিল আলাইহে, যখন দুঘা বসিয়ে দাও তার উপরে, ইয়ালহাস, ওই জিব্বা লটকাবে, খাবার খুঁজবে। আও তৎরুকুহু ইয়ালহাস, অথবা এমনিতে ছেড়ে দাও, সে ওই খাবারই খুঁজতে থাকবে, অর্থাৎ জিব্বা লটকিয়ে খাবারের সন্ধানে থাকবে। যালিকা মাসালুল কওম, প্রত্যেকে খুব সচেতনভাবে স্পষ্ট দৃষ্টিতে নির্মোহ দৃষ্টিতে পড়ে দেখবেন এই অধ্যায়টা, যেটা আমরা এই অধ্যায় এখানে এই মানে আমাদের এই ইয়াতে পড়লাম আমরা। তো সেই জাতিরও উপমা সেই একই রকম, কাজ্জাবু বি আয়াতিনা, যারা মিথ্যা প্রতিপন্ন করেছে আমাদের আয়াতকে, অর্থাৎ আয়াতের অনুশীলন তো নয়, আমরা সম্পূর্ণ কোরআনকে বাদ দিয়ে নিজেরা ধর্ম বানিয়ে সেই ধর্ম পালন করছি, তাতে হলো কি, কোরআন সম্পূর্ণ মিথ্যা প্রতিপন্ন হলো, অর্থাৎ কোরআন সম্পূর্ণ অকার্যকর হলো, কোরআন সম্পূর্ণ ইউজলেস হয়ে গেল, এর কোনো উপযোগিতা নাই, অর্থাৎ এটা অনুশীলনযোগ্য নয়, এটা অনেক ব্যাখ্যা, এটা সেটা, কত কিছু লাগবে কোরআন অনুশীলন করতে, কিন্তু আমরা তো দেখি কিছুই লাগে না, কতটুকুই বা আমরা জানি, কতটুকুই বা পড়েছি, কতটুকুই যতটুকু আল্লাহ বুঝতে দিয়েছেন তাতেই দেখতে পাচ্ছি যে কোরআন অনুশীলনের জন্য কিছুরই প্রয়োজন নেই। আপনি যে কোনোখান থেকে শুরু করে দিন, আপনি দেখবেন যে আপনি একটা একটা আইন আল্লাহর এখান থেকে বের করুন এবং নিজে অনুশীলন করুন, দেখুন আপনার জীবনের রং আপনি নিজেই দেখবেন বদলে গেছে। তাহলে ব্যক্তি হিসেবে ওই রকম আয়াত ছেড়ে দেওয়ার পরে কী হলো, শয়তান ধরল এবং আপনি আপনার নিজের ইচ্ছা মতো চললেন, ইচ্ছা করলো পৃথিবীতে কিছু করার, এবং আপনার পরিণতি হলো কুকুরের মতো, ঘা খেলেও, দুঘা যদি কেউ বসিয়ে দেয় তবুও সেই খাবারের সন্ধান, এমনিতে ছেড়ে দিলেও সেই খাবারের সন্ধান। তো এই রকম উপমা সেই জাতিরও, যারা কাজ্জাবু বি আয়াতিনা, আমাদের আয়াতকে, আমাদের বাণী ও বার্তাকে ব্যর্থ করে দিয়েছে, অকার্যকর করে দিয়েছে, মিথ্যা প্রতিপন্ন করেছে। ফাকসুসিল কাসাস লাল্লাহুম ইয়াতাফাক্কারুন, এই ঘটনা খুলে বলো যেন তারা ভাবে এটা নিয়ে। তো এই পাঠ্য আমাদের, আমাদেরকে ভাবতে বলছেন আল্লাহ। সাআ মাসালুল কওম, জঘন্য উপমা সেই জাতির, আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা আমাদের আয়াত, আমাদের বাণী ও বার্তাকে মিথ্যা প্রতিপন্ন করেছে, অকার্যকর করেছে। ওয়া আনফুসাহুম কানু ইয়াজলিমুন, এবং তাদের নিজেদের সর্বনাশ তারা এভাবেই করেছে। মান ইয়াহদি আল্লাহ, ভাবুন তো, যাকে পরিচালিত করেন আল্লাহ, ফাহুয়া আল মুহতাদ, কেবল তার পক্ষেই সম্ভব সঠিক পথে চলা। ভাবতে পারেন, আর আমাদের পথের দোকানদারির তো শেষ নাই, আমাদের এই মুসলিম জাতির মধ্যে কত হাজারো পথের সাইনবোর্ড নিয়ে বসে আছে। মান ইয়াহদি আল্লাহ ফাহুয়া আল মুহতাদ, যাকে আল্লাহ চালান, যাকে আল্লাহ পরিচালিত করেন, তার পক্ষে সঠিক পথে চলা সম্ভব। ওমান ইয়ুদলিল, আর তিনি যাকে ভ্রষ্ট করে দেন, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা হয়ে গেল সেই, তারা হয়ে গেল, জন্মেছিল মানুষ হিসেবে কিন্তু তারা হয়ে গেল খেসারতের সৃষ্টি, বা তাদের জীবনটাই খেসারতে চলে গেল। একটি কথা না বলেই নয়, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা, 179-তে এই কথাটি আছে, আমরা কিন্তু কার্যত আমরা সৃষ্টি করে যাচ্ছি বা আমরা ছড়িয়ে দিয়ে যাচ্ছি নরকের জন্যই, কাসিরা মিনাল জিন নেওয়ালিন্স, অসংখ্য জিন এবং মানুষ। তাহলে মানুষের জন্ম প্রক্রিয়ার মধ্যে শুনেছি জিনরা সৃষ্টি হয় মানুষের মাধ্যমে, তো অসংখ্য জিন এবং মানুষ তৈরি করছেন আল্লাহ জাহান্নামের লাকড়ি বানিয়ে। কে জানি আমরা এই কথাটা, আমরা তো সকল মানুষকেই মানুষ ভাবি, তো মানুষের এই জন্ম প্রক্রিয়ার মধ্যেই রয়েছে অসংখ্য মানুষ এবং জিন এই পৃথিবীতে আসছে, যাদেরকে বানানোই হচ্ছে জাহান্নামের লাকড়ি বানিয়ে, জাহান্নামের জন্য, জ্বালানির জন্য।
তাই না? আমরা চব্বিশে দেখেছি সূরা বাকার, ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা নাস ওয়াল হিজারা, ভয় করো সেই আগুনকে যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। তো জাহান্নামের জ্বালানির জন্যই আমরা অসংখ্য মানুষ এবং জিন তৈরি করে যাচ্ছি। লাহুম কুলুবুন, আছে তাদেরও অন্তর, লা ইয়াফকাহুনা বিহা, বুঝতে পারে না তা দিয়ে, ভাবুন। ওয়ালাহুম আয়ুনুন, আছে তাদের চোখও, লা ইউবসিরুনা বিহা, কিন্তু দেখতে পায় না তারা সে চোখ দিয়ে। ওয়ালাহুম আযানুন, আছে তাদের কানও, লা ইয়াসমাউনা বিহা, তার মানে কি সবই আছে কিন্তু কি শোনে না, শোনে না এই কোরআন, ভাবতে পারে না এই কোরআন, দেখতে পারে না এই কোরআন। উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদের মতো, বলহুম আদাল, বরং পথ চিনতে তার চাইতেও ভ্রষ্টতর, এখানে তার চাইতেও নিকৃষ্ট না, অধিক বিভ্রান্ত না, পশুরা বিভ্রান্ত নয়। বালহুম আদাল বলতে তার চাইতেও পথ চিনতে অক্ষম, এই কথাটা একটু খেয়াল করে বুঝুন। আপনি একটা গরু কিনে নিয়ে আসবেন, গরুর থাকার জায়গা অর্থাৎ গরু ঘরটা দেখিয়ে দেবেন এবং তার ঘাস খাওয়ার জায়গা দেখিয়ে দেবেন, দুদিন তিন দিন গলায় দড়ি দিয়ে নেওয়া আনা করবেন, চতুর্থ দিন আর লাগবে না। একটি মোরগ মুরগি নিয়ে আসেন, হাঁস নিয়ে আসেন বাজার থেকে কিনে, ছাগল নিয়ে আসেন কিনে, ঝাঁপিতে করে দুদিন পালেন, তার বিচরণ ক্ষেত্র এবং তার ক্ষোভ দেখিয়ে দেন, সে আর পথ ভুলবে না। কিন্তু মানুষকে আপনি গলা ধরে, গলা টিপে ধরে, গলায় দড়ি বেঁধে আপনি নিয়ে আসবেন ঘরে, তারপর সেটা ঘর চিনবে না, কারণ বন্ধ করে দিয়েছেন আল্লাহ। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আছে নাম আল্লাহর, আল্লাহ আছে আল্লাহর পরিচয়, বহু পরিচয়, ফাদউহু বিহা, যদি এইরকম কোনো সংকট তুমি দেখো তাহলে ডাকো তাকেই সেই নাম ধরে। ওয়াদারু আল্লাযিনা ইউলহিদুনা ফিল আসমাইহিম, তো নামে তো নয় পরিচয়ে, এবং ছেড়ে দাও সম্পূর্ণ, বর্জন করো তাদেরকে যারা এলহাদ করেছে তার পরিচয়ে, বিকৃতি ঘটিয়েছে তার পরিচয়ে, তার নামে না। সা ইউজাউনা মা কানু ইয়ামালুন, খুব শীঘ্রই পুরস্কৃত করা হবে বা বিনিময় দেওয়া হবে তাদেরকে তারই যা তারা করত। তো আলহামদুলিল্লাহ, আমরা প্রথম আমাদের অধ্যায় শেষ করলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ।